অনেক গল্প করবো। চল রাজা, তুমি তাহলে রেয়াজ করো, আমি পাশের ঘরে যাচ্ছি। আচ্ছা মামনি, চল। নিজে বাড়ির লোক কেন এত নাটক করে বুঝি? আসল নাটক তো কাল। রাজা কিছুতেই গানটা গাইতে পারবে না, ওষুধের এফেক্ট মনে হয় এতক্ষণে শুরু হয়ে গেছে। কাল রাত থেকে তো কষ্ট পাচ্ছে, কিভাবে হলো বুঝতে পারছি না তো। কিন্তু মামুনির তৈরি করা এই আরোপটা খাওয়ার পর থেকে তো কষ্ট হচ্ছে, টেনশন হচ্ছে। ওই এত বড় জায়গায় কোনোদিন গান গাইনি তো, কত লোক শুনবে বলো তো। একদম নার্ভাস হবে না। আজ যদি নার্ভাস লাগে, এ বাড়ির প্রত্যেকটা মানুষের কথা ভাববে যারা তোমাকে খুব ভালোবাসে, তোমার গানকে সাপোর্ট করে। একটা কথা মনে রাখবে রাজা, এই কম্পিটিশনটা তুমি জিতলে তারা সব থেকে বেশি খুশি হবে। আর ঋদ্ধি ব্যানার্জি যে একজন কত বড় গায়ক, সেটা এখন সবার সামনে আসা খুব জরুরি রাজা। আমার জীবনে তো একটাই অ্যাম্বিশন। ছেলেটা খুব নাম করবে গানে। দেখছো মানাদা, জামাই রেডিওতে গান গাইবে তো, একজন কি এক্সাইটেড। মানে দেখো, তুমি যদি না থাকতে তাহলে তো ছেলেটা গান গাওয়াই হতো না, তাই না? তার মানে তো আমাদের রাজার তো গান গাওয়াই হচ্ছিল না। হ্যাঁ গো, ও যেদিন এই নাম জমা দেওয়ার দিন, সেদিন এত দেরিতে পৌঁছেছে, সে নাম জমাই নিচ্ছিল না। আমাদের বৌদি তো বলে কয়ে ওকে গান গাওয়ার সুযোগটা করে দিয়েছে। সুরকে আদর করবি, তবে তো সুর তোর গলায় খেলে ফেলাবে। এলো রাজা, এলো, এই আদা কুচিটা মুখে রাখো, আর এইটা এটা পকেটে রেখে ঢোকা আগে। চোখ মুখ কিন্তু আমার ভালো বলছে না রাজা। তুই যান আসি তোর সঙ্গে বরং একটু। শোন, হ্যাঁ আমি যাবো, কথা দরকার নেই। কি ছেলে বলো তো? আমি আসছি। পারবি রাজা, যাও ওষুধ নিয়ে রাজা। এই যে সুমিত্রা, শোনো, আমার সকালে কি ওষুধ খাওয়ার আছে তাড়াতাড়ি দিয়ে দাও। রাজার গান একবার শুরু হয়ে গেলে আমাকে কিন্তু আর বিরক্ত করতে পারবে না। দিচ্ছি দিচ্ছি বাবা। আচ্ছা বাবা, রাজার গান শুনলে বলে খুব আনন্দ হচ্ছে তাই না? ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে সুমিত্রা, ভীষণ আনন্দ হচ্ছে। রাজা নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে না? হ্যাঁ রে বাবা। ছেলেটার গলাটা না শোনা পর্যন্ত কিছুতেই শান্তি হচ্ছে না, যেভাবে কাশছিল তখন। এই রুমি, একটা ফোন করে দেখ না। দুশ্চিন্তা করো না, রাজাকে একটু কনসেন্ট্রেট করতে দাও না। তোদের কথা শুনবো না, রেডিওটা রাখো। বাবা, ছেলে রেডিওতে গাইতে যাচ্ছে তাই এত মেজাজ? এরপর তো বাবা তোমার মাটিতে পা পড়বে না গো। ভগবান যেন কোনগুলো আমাদের মধ্যে সে অহংকার না দেয়। মা, ভগবানকে ডাকো, ভগবান যেন সব সময় রাজার সঙ্গে থাকে। ওডি
অডিশনস শেষ হয়ে গেছে গতকাল, আজকে গ্র্যান্ড ফিনালে। গতকালের অডিশনস থেকে আমরা 10 জনকে বেছে নিয়েছি এবং সেই 10 জন ধীরে ধীরে এসে পৌঁছচ্ছেন আমাদের স্টুডিওতে। একের পর এক প্রত্যেকের গান শুনবো, সেখান থেকে আলটিমেটলি যিনি উইনার হবেন আজকে, তিনি পেয়ে যাবেন 10,000 টাকা ক্যাশ প্রাইজ এবং গান গাওয়ার সুযোগ পাবেন কলকাতার হটেস্ট এফএম স্টেশন রেডিও মির্চি 98.3 এফএম এ। এই কম্পিটিশনটা তোমাকেই জিততে হবে, আর আমি ওটা দিয়েই ফিস ভরবো, না হলে আমি পরীক্ষাই দেব না। দাদা, রেডিও মিশন অফিসটা কোন দিকে? আসলে ভুল করে স্টপে নেমে পড়েছি। আপনি তো অনেকটাই এগিয়ে চলে এসেছেন, পিছনে সোজা চলে যান, 3টা স্টপেজ পড়ে। 3টা স্টপেজ পড়ে? হ্যাঁ। ঋদ্ধি ব্যানার্জি, ঋদ্ধি ব্যানার্জি, ঋদ্ধি ব্যানার্জি আছেন? হ্যালো, হ্যাঁ স্যার, সবাই এসছে, শুধু ঋদ্ধি ব্যানার্জি আসেনি। হ্যাঁ, ওকে। জানো তো, আমি না ছোটবেলা থেকে ভাবতাম যারা রেডিওতে টিভিতে এইসব অনুষ্ঠান করে তারা সব স্বপ্নের জগতের মানুষ, মানে আমাদের ধরাছোঁয়ার বাইরে। ডাক্তার ডাক।